প্রিয় চাকরি প্রত্যাশী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে কিনা আর ঠিক কোন বইটা পড়লে চাকরি নিশ্চিত, বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এবং এই মুহূর্তে কাস্টমস কর অঞ্চলে অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে এবং শতভাগ কমনোপযোগী বইটা আমরা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। এছাড়াও স্বাস্থ্য সহকারী নিয়োগের যেই বইটা, আমাদের বই থেকে বিভিন্ন জেলায় হুবহু প্রশ্ন কমন এসেছে, তার প্রমাণ আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। এবং ভূমি জরিপ অধিদপ্তরের যেই বিভিন্ন পদের পরীক্ষায় বিগত বছরে আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন ছিল, তার প্রমাণও কিন্তু আজকে আমরা দেখাবো। তো ওই যে খারিজ সহকারী পেশকার, রেকর্ড কিপার, অফিস সহায়ক সহ সকল পদের পরীক্ষা কবে হবে? দেখেন, জুন মাসে 17 জুন ঈদ হবে, তাই জুন মাসে কিন্তু অন্যান্য পদে পরীক্ষা নেওয়া সম্ভব না, যেহেতু এটা লিখিত পরীক্ষা হবে। তাই সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে আমরা তথ্য সূত্র পেয়েছি জুলাই মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, সেটা কিন্তু জুলাইয়ের মাঝামাঝির দিকে হতে পারে বা জুলাইয়ের শেষ সপ্তাহে কিন্তু হতে পারে। তাই বলবো, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই আমাদের বইটা খুব দ্রুত সংগ্রহ করে নেন। এবং আমাদের এই বই থেকে বিগত বছরের প্রশ্নে অসংখ্য প্রশ্ন কমন ছিল, তার প্রমাণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। এবং আমাদের এই বইটা বিসিএস এবং ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। প্রথমে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাবেন, তাছাড়াও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একদম 2024 সাল থেকে শুরু করে বিভিন্ন পদের প্রশ্ন। দেখেন, ভূমি অধিদপ্তরে কিন্তু প্রায় 7 থেকে 8 বছর পরে এই সার্কুলারটা আসছে, তাই অনেক প্রশ্নই কিন্তু পাওয়া যায় নাই, যে সকল পদে তারা আগে সরাসরি পরীক্ষা নেয়ই নাই সে সকল পদের প্রশ্ন কিন্তু ওইভাবে পাওয়া যায় নাই। তো এখানে যতগুলো প্রশ্ন দেওয়া আছে, আপনার জেলা প্রশাসকের কার্যালয় বলেন বা অন্যান্য যে প্রশ্ন দেওয়া আছে ভূমি মন্ত্রণালয়ের, সকল প্রশ্ন পড়বেন। এবং সেই সাথে আমাদের বইটাতে যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান দেওয়া আছে এখান থেকে পড়বেন, তাহলে কিন্তু আপনি হুবহু প্রশ্ন কমন পাবেন। এবং আপনারা অনেকেই একটা জিনিস বোঝেন না, যে ভাই আমি খারিজ সহকারীতে আবেদন করেছি, আমি অন্য পদের প্রশ্ন কেন পড়ব? দেখেন ভাই, একটা দুইটা পদের প্রশ্ন পড়ে তো আপনার চাকরি পাওয়া সম্ভব না, তাই সকল পদের প্রশ্ন আপনাকে পড়তে হবে। এবং ঠিক কোন পদের কী কাজ বিস্তারিত কিন্তু আমাদের এই বইটাতে আমরা তুলে দিয়েছি, তাই অন্য কারো ভিডিও দেখে আপনার সময় নষ্ট করা লাগবে না। তো ভাইবা প্রস্তুতি নিয়ে বলি, ভাইবাতে যে ধরনের প্রশ্ন করা হয় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভাইবার নমুনা প্রশ্ন সমাধান আমাদের বইটাতে দেওয়া হয়েছে, তাই অবশ্যই এই ভিডিওটি দেখলে, আপনি বইটা সংগ্রহ করলে অবশ্যই সব ধরনের প্রস্তুতি আপনার কিন্তু হয়ে যাবে। তো ভূমি অধিদপ্তর বেশিরভাগ সময় লিখিত পরীক্ষা নেয় এবং এই সময়ে যেহেতু MCQ পরীক্ষাগুলোতে বেশিরভাগই দুর্নীতি হচ্ছে, ডিভাইস দিচ্ছে বা অন্য আরেকজনের পরীক্ষা আরেকজন দিয়ে দিচ্ছে, এই ধরনের সমস্যার কারণে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে এখন লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে। এবং লিখিত পরীক্ষা নিলে আসলে আপনার জন্য সহজ, লিখিত পরীক্ষা নিলে আপনার 4টা কি 5টা ম্যাথ আসবে 4-5টা অধ্যায় থেকে, এবং দেখা যাবে সাধারণ জ্ঞান আসবে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আর একটু আগের কিছু বিষয় নিয়ে। তো আপনি এই ভূমি মন্ত্রণালয়ে, জায়গাটা কিন্তু খুবই ভালো একটা চাকরি ভাই, আপনার নিজের জেলায় নিজের উপজেলায় থেকে আপনি কিন্তু চাকরিটা করতে পারবেন এবং ফুললি সরকারি চাকরি, রাজস্ব খাতের চাকরি, এখানে আপনি পেনশন সুবিধাও পাবেন আরও সব কিছু পাবেন, ঠিক আছে? তো এবার আমরা দেখাবো যে আমাদের বইটা থেকে বিভিন্ন এই যে যেই ম্যাথগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ম্যাথ আমাদের অধ্যায় থেকে কমন আছে। আপনি যদি বই নেন, বই হাতে নিয়ে যদি মিলিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। যেমন এই যে রেকর্ড কিপার পদের একটা প্রশ্ন 2022 সালে এপ্রিল মাসে এটা অনুষ্ঠিত হয়েছিল, এখানে যে সকল টপিক থেকে প্রশ্ন হয়েছে একটু ভালো করে খেয়াল করবেন, এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ বা কারক নির্ণয় করুন বা অন্যান্য যে ট্রান্সলেশনগুলো আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে, প্রত্যেকটা টপিক আমাদের বইতে তুলে ধরা আছে এবং আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন ছিল। যদি ম্যাথের অংশটা দেখাই, যে বিভিন্ন ম্যাথ, যে বিভিন্ন অধ্যায় থেকে যে ম্যাথগুলো আসছে যেগুলো আমাদের বই থেকে অসংখ্যবার কমন এসেছে, এই যে যেমন একটা ম্যাথ x² + 7x - 120, প্রথমে প্লাস পরে মাইনাস, এই যে আমাদের বই। এবং আমাদের বইয়ের যদি আপনি 322 নম্বর পেজে যান, এই যে 5 নম্বর ম্যাথটা মিলিয়ে দেখেন তাহলে দেখবেন হুবহু কমন এসেছে উৎপাদকের ম্যাথ থেকে। তো বুঝতে হবে যে আপনি যদি জাস্ট আমাদের এই বইটা থেকে সর্বোচ্চ 100 থেকে 150টা ম্যাথ দেওয়া আছে, এগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি যেই 4টা 5টা টপিক থেকে ম্যাথ আসে আপনি কিন্তু হুবহু কমন পাবেন এবং আপনি অ্যান্সার করে আসতে পারবেন। এবং এটা তো ভাই সেই 6-7 পরীক্ষা না, যে 100-এর মধ্যে পরীক্ষা আপনি 33 পেলেই আপনি পাস করবেন, এখানে যারা সর্বোচ্চ মার্ক পাবে তাদেরকে কিন্তু ভাইবাতে ডাকা হবে। তাই খুবই কম্পিটিটিভ পরীক্ষা, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আবেদন করেছে এবং হাজার হাজার মানুষের কিন্তু কর্মসংস্থান হবে, তাই প্রিপারেশান নিতে হবে একটু শক্তভাবে। অসংখ্য মানুষ ফোন দেয় যে ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, চাকরির বয়স প্রায় শেষ, জব হচ্ছে না, একটু গাইডলাইন দেন।
দেখেন, মূল বিষয় হচ্ছে যে সকল টপিক থেকে প্রশ্ন হয়, এই যে প্রত্যেকটা পরীক্ষায় দেখবেন বিসিএস সহ মাত্রাহীন বর্ণ কতটি, কোনটা অর্ধমাত্রার বর্ণ কোনটা বা কতটি, এই ধরনের প্রশ্ন আসে, এগুলো মাথায় রাখবেন, এইভাবে প্রস্তুতি নেবেন, তাহলে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব। এবং আমাদের বইটা আপনি যদি হোম ডেলিভারিতে নেন তাহলে টোটাল 400 টাকা দাম পড়বে, এখন মাত্র 100 টাকা পাঠাবেন আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদের মাধ্যমে, এবং হোয়াটসঅ্যাপে আপনার নাম, আপনার থানা, জেলা, বই রিসিভ করার ঠিকানা লিখে এসএমএস করবেন, ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে 300 টাকা দিয়ে বই রিসিভ করবেন। আর যদি সুন্দরবন কুরিয়ারে নেন তাহলে এখন 350 টাকা পাঠাবেন, বই রিসিভ করার সময় কুরিয়ারে কোনো টাকা দেওয়া লাগবে না। আর অবশ্যই বই অর্ডার করার জন্য কল করবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আমাদের যে অধ্যায়ভিত্তিক সাজেশান কীভাবে পড়বেন সেটা দেখাবো। দেখেন, বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ, আপনি বিগত সালের প্রশ্ন দেখে যে সকল টপিক থেকে প্রশ্ন হয় সেই টপিকগুলো একটু ভালো করে ফলো আপ করবেন, সেই টপিকগুলো পড়বেন, তাহলে কিন্তু আপনি কমন পাবেন। আপনার হাজার হাজার টাকার বই কেনার কোনো দরকার নাই, কোচিং নেওয়া, এটা নেওয়া, সেটা নেওয়ার কোনো দরকার নাই ভাই। আমাদের বইটাতে বাংলা বলেন, ইংরেজি বলেন, একদম যে সকল টপিক থেকে প্রশ্ন হয়, আপনার ইংলিশে আমরা দেখিয়েছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন হয়, আর্টিকেল থেকে কোশ্চেন হয়, ট্রান্সলেশন আসে, সিনোনিম অ্যান্টোনিম আসে, এই টপিকগুলো কিন্তু আপনার ক্লিয়ার করতে হবে। এবং জাস্ট আমাদের এই 400 পেজের যে বইটা, এই বইটা যদি আপনি শেষ করতে পারেন তাহলে অবশ্যই আপনার শতভাগ কমন পাওয়া সম্ভব। এবং আমরা যে ট্রান্সলেশন দিয়েছি, প্রায় 300টার মতো ট্রান্সলেশন দিয়েছি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং খুবই সহজ। আপনি যদি জাস্ট একটু ওয়ার্ড মিনিংগুলো জানেন তাহলে আপনি অনুবাদও লিখতে পারবেন, প্যারাগ্রাফও লিখতে পারবেন। যেমন পদ্মা সেতু, বঙ্গবন্ধু, এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি লিখিত পরীক্ষায় প্রশ্ন হয়। তো এই ধরনের প্যারাগ্রাফগুলো অবশ্যই মুখস্থ করে রাখবেন, ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু শিখবেন। এবং বর্তমান যে ICT বলেন, বিদ্যুৎ খাত বলেন, বিজ্ঞান বলেন, প্রত্যেকটা সেক্টরের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান আমরা দিয়ে রেখেছি। যেমন পাটিগণিতের দেখেন, বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় দেখবেন যে এই যে কোনটি মৌলিক সংখ্যা, 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বের করো, এই ধরনের ম্যাথ আসে, শতকরা থেকে ম্যাথ আসে, আপনার বীজগণিত থেকে ম্যাথ আসে, লাভ ক্ষতি থেকে ম্যাথ আসে, আপনার যে সকল টপিক থেকে প্রশ্ন করা হয় আমরা আমাদের বইটাতে সেই ধরনের প্রস্তুতি দিয়ে রেখেছি। এবং বিসিএস ও ভূমি অধিদপ্তরের প্রশ্ন অ্যানালাইসিস করে বইটি তৈরি করা হয়েছে, এবং সকল পদের জন্য এই বইটা শতভাগ কমন উপযোগী একমাত্র বই। এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে খুব দ্রুত বই সংগ্রহ করবেন। হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং প্রতিনিয়ত যে কোনো চাকরির খবরাখবর সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ হৃদয় আপডেট জব প্রিপারেশান পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এবং ভূমি অধিদপ্তরের চাকরিটা খুবই ভালো একটা চাকরি, শান্তির একটা চাকরি, তাই ভালো করে পড়াশোনা করেন। দোয়া করি আপনাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক।